বাজে 5:30 আমরা শ্রীনগরের হোটেলে চেক ইন করলাম। হোটেল মেট্রোপলিস্ট, একদম লেকের কাছেই, বাট লেক খুব একটা দেখা যাবে না। সো দেখাচ্ছি, আমি আপনাদের রুম টুকটা করিয়ে দিচ্ছি। খুব সুন্দর লোকেশনটা, আর এখান থেকে দেখুন বাইরে। সিঁড়ি দিয়ে উঠতে হবে। একটা ওয়ার্ড্রপ রয়েছে টাকা পয়সা রাখার জন্য। এই হচ্ছে আপনাদের বাইরে ভিউটা, পাশে কিন্তু লেক ওটা। হ্যাঁ, সূর্য আলোটা যেন দেখা যাচ্ছে, যদি বা ক্যামেরা সেটা বোঝা যাবে না। গার্ডেনও করা আছে বাইরে। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা একটু মার্কেটে যাবো লালচকে। কালকে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাবো গুলমার্গের উদ্দেশ্যে। সো গুলমার্গে আমাদের ডে ট্যুর আছে, ওখানে আমরা নাইট স্টে করবো না। হ্যাঁ বাবা, গুলমার্গে যাবো আমরা। সো ওখানে আমরা নাইট স্টে করছি না গুলমার্গে, গন্ডোলাটা একটা করবো। ফেজ ওয়ান অব দি অলরেডি আমার টিকিট কাটা রয়েছে, সো ফেজ টুটা ওখানে গিয়ে এক্সপ্যান্ড করিয়ে নেবো। আমি অনলাইন থেকে করে নিয়েছিলাম। এখন আছি আমরা গন্ডোলাতে গুলমার্গ। সো এখানে প্রায় ঘন্টা খানেকের ওপরে লাইনে দাঁড়িয়ে, 1:30 সময় আমার টাইম স্লট ছিল, অনলাইনে কাটা ছিল ফেজ ওয়ান অবধি। এখন ভেতরে প্রবেশ করছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ব্রোকারদের উৎপাত বিরাট, অনলাইনে কেটে আসাই সবচেয়ে বেটার, এবং টাইম কোনো ফ্যাক্টরই না। আপনি 11:30 মানে 11:30 মতো ঢুকতে হবে, এরকম কোনো মানে নেই। আমার সামনেই 11:15 স্লট ছিল, সে ঢুকেছে 1:30। সো ইটস নট ম্যাটার আপনি কোন টাইমে বুক করছেন, আপনি যেটা আগে পাবেন বুক করে দিন। সো চলুন দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। ঠান্ডা ভালোই আছে, রোদে আসলে গরম লাগছে, ছায়া দাঁড়ালে ঠান্ডা লাগছে। Thank you.
বুঝতে পেরেছিস? ফেজ 1 এ সো জানি না কেন আমার একটু বেশি ঠান্ডা লাগছে, মনে হয় জ্বর ফর আসবে। অলরেডি একটা ক্যালপল খেয়ে নিয়েছি, সো আপনাদেরকে একটু ভিউটা এনজয় করুন। ওই যে সামনে ওখানে একটা আইস দেখা যাচ্ছে, ওটা ক্যামেরা দেখা যাবে না, বলতে পারছি ওটা ফেজ 2, এই পাশে ফেজ 2 যাচ্ছে। রোদটা পড়াতে একটুখানি ভালো লাগছে। আসলে ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাই গুলমার্গের এই স্পটটা কিন্তু দারুণ লোকেশন, একদম পুরো সুইজারল্যান্ডের মতোই লাগছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর সুইজারল্যান্ড থেকে কোনো অংশ কম যাবে না। দুর্দান্ত স্পট, দুর্দান্ত।
ভ্যালিটা একবার দেখুন। আর ওখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন না, ওই যে মন্দিরটা, ওটা সেই জয় জয় শিবা শঙ্কর গানটা ওখানে শুটিং হয়েছিল। লাভলি প্লেস, লাভলি প্লেস। এখানে আপনার ক্যামেরা রিল শেষ হয়ে যাবে, এত সুন্দর। গতকালকে গুলমার্গের ব্লগের ফিনিশিং শটটা নিতে পারিনি, ওই জন্য অ্যাকচুয়ালি আমার কালকে খুব শরীর খারাপ ছিল, মানে একটু ফিভার হয়ে গেছিল, সো এখন ঠিক আছি। সো গুলমার্গের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সো প্লিজ কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকে আমরা এখন আছি শ্রীনগরের হোটেলে, তো একটু পরে 12টার সময় আমরা চেক আউট করবো। চেক আউট করে শ্রীনগরে কিছু লোকাল সাইট সিন আছে, সেগুলো কমপ্লিট করবো, যেরকম চশমা শাহী, টিউলিপ, আবার শঙ্করাচার্য টেম্পল, এগুলো কমপ্লিট করবো। সো ওগুলো আলাদা ভিডিও আসবে, ওই ভিডিওগুলোর জন্য স্টে টিউনড। সো গুলমার্গের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগে, ঠিক আছে? ওকে চলুন, বাই, টাটা, স্টে টিউনড।